এখানে ঘোরার ব্যাপারে কেউ আসেনি, ঘোরা ব্যবসা করছেনি কেউ এখানে নাই, পুরান ঢাকায় আছে। পুরান ঢাকার অলিতে গুলিতে ঘোরার গাড়ি এখনো আছে, বিয়ে করতে গেলেও ঘোরার গাড়ি নিয়ে। আমরা দেশ গ্রামের মানুষ, ঘোরার গাড়ি এখন আর চলে না, একটা সময় ছিল না। তবে ঘোরার ব্যবসায়ী এখানে কেউ নাই, কিন্তু সবাই ঘোরার ব্যাপারী। এমন এক গান গামু দেখবেন, আপনি কইবেন হ পাগলা ভাই, আমি নিজেও একটা ঘোরা, আমিও ঘোরার ব্যাপারী। এনে মালিকের ঘোড়া, ওরে দিনে রাত্রে করলি সারা, ওরে বুঝা পাইলে জনম ভরা, বেহুশ হইয়া ঘোরা, রাত্রে দিনে করলি সারা, ওরে বুঝা পাইলি জনম ভরা, বেহুশ হইয়া না বুঝিয়া ফাও, ঘোরার পিষ্টে করলি ঘাও। বুঝিয়া ভাও, ঘোরার পিষ্টে করলি ঘাও, কারবার চালাইবি কি ধন লইয়া রে, কত লাভ কইরাছ ঘোরা বাইয়া, ঘোরার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি, ঘোরার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোরা বাইয়া রে, তুমি কত লাভ করেছ ঘোরা বাইয়া। এনে মালিকের ঘোড়া, দিনে রাত্রে করলি সারা, বুঝা পাইলে জনম ভরা, বেহুশ হইয়া। এনে মালিক, এনে মালিকের ঘোড়া, দিনে রাত্রে করলি সারা, বুঝা পাইলে জনম ভরা, বেহুশ হইয়া। ওরে না বুঝিয়া ভাও, ঘোরার পিষ্টে করলি ঘাও, না বুঝিয়া ভাও, ঘোরার পিষ্টে করলি ঘাও, কারবার চালাইবি কি ধন লইয়া রে, কত লাভ করেছ ঘোরা বাইয়া, ঘোরার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি, ঘোরার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোরা বাইয়া রে, পাগলা কত লাভ কইরাছ ঘোরা বাইয়া। একুশ হাজার ছয়শ মাইলে, রাত্রে দিনে ঘোরা পাইলে, বিশ্রাম তুই
नहीं नीले घोरा के पाया एक खुश हजार एकुश हजार छोईशो माइले दिने रात्रे घुरा पाइले विश्राम नहीं नीले पगला घुरा के पाइया माइल को माई से जरा धन्य पुरुष है तारा को माई से जरा धन्य पुरुष है तारा লইয়ারে কত লাভ কইরাছ ঘোরা বাইয়া अम्बर आर फेरे पोरे शीशा किनली स्वर्णेर दरे परिले तुई विषम फेरे पूजी हाराइया नपसे अम्बर आर फेरे पोरे शीशा किनली स्वर्णेर दरे परिले तुई विषम फेरे घोरा के पाइया जदि ब्यापार करते चाओ कमेल पीरेर काछे जाओ जदि ब्यापार करते चाओ आमार शाह साहेब केबलार काछे जाओ गुरु दिबे ब्यापारेर भाव शिखाइया रे कत लाभ करेछो घोरा बाइया घोरार ब्यापारी রং বাজারে বাইলে ঘোরা মাল রাখিলে গুপ্ত পারা আর ছয় জন মদনা চোরার যুক্তি লইয়া রং বাজারে বাইলে ঘোরা এই ঘোরাটা কি বোঝা গেল তো মানুষ ঘোরা কোন ঘোরা এই দেহটা একটা ঘোরা একটু ইঙ্গিত দেই বদলি দেয় না মানুষে এটারে আমাদের ভাষায় বলে যে কাজের লোক বদলি দেয় দেখবেন কিছু বাজার মোড় আছে আচ্ছা ওর ভাবেও থাকুক হ্যাঁ উনার ভাবে উনি থাকুক উনাকে ডিস্টার্ব করার দরকার নেই দেখবেন সকালবেলা আরঙ্গের মধ্যে আমার মতো আমার ভাই আমার চাচা আমার মামু খালুরা সকালবেলা আসে কাজের জন্য আসে না বদলি দেওয়ার জন্য মানে আপনি যেই কাজের জন্য দরকার আপনি তারে নিয়ে যাইবেন এই দেহটা পরিশ্রম করবে পরিশ্রমের বিনিময় বিকেলবেলা পাঁচশো টাকা নাহলে সাতশো টাকা বা আটশো টাকা না হয় এক হাজার টাকা তারে আপনি দিবেন আপনার তৌফিক হইলে মন ভালো হইলে একবেলা খাবার খাওয়াইবেন আর না হলে খাবার দিবেন না চুক্তি করে আনছেন কাজ করব বেতন দিয়ে দিবেন হ্যাঁ যা খাও নাহলে না খাও মন ভালো হইলে বাড়িতে আসছে একবেলা খাক এই বদলি দেওয়ার জন্য একজন পুরুষ তার দেহটাকে বদলি দেয় পাঁচশো টাকার বিনিময় আবার কারো দেহটা বদলি দেয় এক হাজার টাকার বিনিময় আবার কেউ বদলি যায় পাঁচ হাজার টাকার বিনিময় কোনো মিস্ত্রি হাতুড়ি দিয়ে পাঁচটা বাড়ি দেয় পাঁচ বাড়ির দাম পাঁচ হাজার টাকা দেয়
আমি এখানে বদলি দিতে আইছি, আমি এখানে কাজ করতে আইছি, এই কাজেরও একটা বিনিময় আমাকে দেওয়া হবে। এই দেহটার অনেক দাম। আবার অনেক ভদ্রলোক আছেন যারা অনেক উচ্চ শিক্ষিত, তাদের একটা কলমের সই নিতে গেলে 50,000 টাকা লাগে, একটা কলমের সই নেওয়ার জন্য 1,00,000 টাকা লাগে, একটা কলমের সই নিতে গেলে 5,00,000 টাকা লাগে। কোনো পরিশ্রম নাই তার, খালি একটা কলমের সই দিব, এমন একটা চেয়ারে সে বসছে তার একটা কলমের সইয়ের দাম 5,00,000। আর আমি 11,00,000 টাকা দিয়েও পান নাই, আরও লাগতো। এটাই তো জীবন। আবার এই দেহটাই সারা দিনের জন্য কামে লাগে 500 টাকা দাম, কথা ঠিক? তাহলে এই ঘোড়া যে যত কাজে লাগাইতে পারছে তার দাম তত বাইরা গেছে। আর কবরের পর হাসর, এই দুনিয়ার চাইতে যার ওই দুনিয়া সুন্দর, এই দুনিয়ায় তার দাম থাকলেও ভালো না থাকলেও ভালো, যার কবরটা সুন্দর হয়। এই জন্য বলছে ঘোড়ার ব্যাপারই তোমায় জিজ্ঞাসা করি, তুমি কত লাভ করছো ঘোড়া ভাইয়া, এই দেহটা দিয়া কি লাভ করলা আর কি লস করলা, এটাই বুঝানো। রংবাজারে বাইলে ঘোড়া, মাল রাখিলে গুপ্ত পাড়া, আরো 6 জন মদনা চোরার যুক্তি লইয়া। রংবাজারে বাইলে ঘোড়া, মাল রাখিলে গুপ্ত পাড়া, আরো 6 জন মদনা চোরার যুক্তি লইয়া। তোমরা হইয়া যাও সাবধান, আবেদের পইরা আছে লোকসান। হইয়া যাও সাবধান, আবেদের পইরা আছে লোকসান। মধুপুরে ঘোড়া চালান দিয়ারে, কত লাভ করেছো ঘোড়া ভাইয়া, ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি। ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করেছো ঘোড়া ভাইয়া রে, কত লাভ কইরাছো ঘোড়া ভাইয়া রে, পাগলা কত লাভ কইরাছো ঘোড়া ভাইয়া রে, কত লাভ করেছো ঘোড়া ভাইয়া রে, ওরে মানুষ কত লাভ কইরাছো ঘোড়া ভাইয়া।